বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের একটি ছড়া পড়াবো। ছড়ার বই তোমরা নিশ্চয়ই চেনো, তোমাদের বাবা মারা স্কুল থেকে অনেক বই বাড়িতে নিয়ে গেছে। সেই বইগুলোর মধ্যে একটি বই আজ আমি তোমাদের পড়াবো। ছড়ার বইয়ের নাম কি? বাবুরাম সাপুড়ে। এই বাবুরাম সাপুড়ে বইটি তোমরা নিশ্চয়ই চেনো। এই দেখো, 6 নম্বর পৃষ্ঠাটি তোমরা বের করো। এই ছড়াটি আজ আমি তোমাদের পড়াবো। ছড়াটি কি? ভোর হলো। এই ভোর হলো ছড়াটি আজ আমি তোমাদের পড়াবো। ভোর হলো ছড়াটি কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কে ছিলেন জানো? কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম অনেক গান, কবিতা, গল্প ইত্যাদি লিখেছেন। বড় হলে তোমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে জানতে পারবে। আজকে আমি তোমাদের এখন এই ছড়াটি পড়াচ্ছি, শোনো। ভোর হলো, কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দোড় খোলো খুকুমণি ওঠোরে, ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটরে, নেই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষিবর মাগরে। তোমাদের সুবিধার জন্য আমি একটা ছবি এঁকে এনেছি, এই ছবিটি আগে তোমরা দেখো, তারপর আমি তোমাদের ছড়াটি বোঝাচ্ছি। দেখো, একটা বাচ্চা মেয়ে দেখো শুয়ে আছে, আর এই দেখো তার মা দেখো মাথার সামনে দাঁড়িয়ে আছে। কেন? বাচ্চা মেয়েটিকে ডাকছে, ঘুম থেকে ডাকছে, ভোর হয়ে গেছে তাই জন্য ঘুম থেকে ডাকছে। আমরা তো সকালবেলায় ঘুম থেকে উঠি, আমাদের মারা তোমাদের মারা বলে না, বাবু ঘুম থেকে ওঠ, সেই রকমই এই বাচ্চা মেয়েটির মা বাচ্চা মেয়েটিকে ডাকছে। আর এই দেখো খোলা জানালা, খোলা জানালা দিয়ে সবুজ গাছপালা দেখা যাচ্ছে, আর সকালবেলায় যে লাল সূর্য ওঠে, এই ভোরবেলায় এই লাল সূর্যিমামা দেখা যাচ্ছে। সূর্যিমামা কখন দেখা যায়? সূর্যিমামা দেখা যায় ভোরবেলায়, ভোরবেলায় সূর্যিমামা ওঠে। এই ছবিটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখন ভোর হয়ে গেছে, তাই জন্য এই বাচ্চা মেয়েটির মা বাচ্চা মেয়েটিকে ঘুম থেকে ডাকছি। এইবার ছড়াটি পড়ছি, শোনো তোমরা। ভোর হলো, দোড় খোলো ফুকুমণি ওঠোরে, কবি এই বাচ্চা মেয়েটিকে ফুকুমণি বলে দেখেছেন। এখানে বলছে, কবি বলছেন, ভোর হয়ে গেছে, দোড় খোলো দোড় মনে দরজা। কবি দরজা খুলতে বলেছেন, কেন? তার কারণ আমরা তো সবাই রাত্রে দরজা দিয়ে শুই, তাই জন্য কবি বলেছেন ভোর হয়ে গেছে ফুকুমণি তুমি ঘুম থেকে উঠে দরজাটি খোলো। তারপর কি বলছে? ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে। ভোরবেলা কি হয়? চারিদিকে অনেক ফুল ফুটে থাকে, তাই তো? চারিদিকে প্রচুর ফুল ফুটে, ফুলের গন্ধে মনটা ভরে যায়। আর এখানে বলছে দুই ফুল শাখায় শাখায় ফুটে আছে। ফুল দিয়ে আমরা কি করি? ফুল দিয়ে আমরা ঘর সাজাই, ফুল দিয়ে আমরা মালা গাঁথি, ফুল দিয়ে আমরা পুজো করি ইত্যাদি। তারপর বলছে নেই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, বলছে রাত আর নেই, মুখ হাত পা সব ধুয়ে ফেলো। কেন? আমরা ঘুম থেকে উঠে কি করি? আমরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুই, তাই জন্য কবি এই বাচ্চা মেয়েটিকে বলছেন রাত আর নেই, ঘুম থেকে উঠে হাত মুখ ধোও। তারপরে কি বলছে শোনো? বলছে জয় গানে ভগবানে তুষিবর মাগরে। আমরা হাত মুখ ধুয়ে কী করি? আমরা হাত মুখ ধুয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে আমাদের সারা দিনটা ভালো থাকে এবং আমরা যেন সকলে ভালো থাকি, এটাই যেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এই ছড়াটি আমি আরেকবার পড়ছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ। ভোর হলো, কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দোর খোলো হুকুমণি ওঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল ফুকি ছোটরে, নেই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষিবর মাগরে। এই ছড়াটি তোমরা সবাই বাড়িতে পড়বে, আমরা যখন শুনতে চাইব তখন তোমরা এই ছড়াটি আমাদের শোনাবে। আজকে তাহলে আমি আসি, ভালো থাকবে, সুস্থ থাকবে।